রেশন দুর্নীতিতে ইডি গ্রেপ্তার করেছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাই মঙ্গলবার রেশন দুর্নীতিসহ একগুচ্ছ দাবিতে পাণ্ডবেশ্বর বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি করা হয় বিজেপির পাণ্ডবেশ্বর মণ্ডল দুই সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, পাণ্ডবেশ্বর বিজেপির মণ্ডল দুইয়ের সভাপতি বেণুধর মণ্ডল সহ আরও অন্যান্যরা। এদিন বিডিও অফিসের গেটে বিক্ষোভ চলে বেলা 11-12 পর্যন্ত। পোড়ানো হয় রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুত্তলিকা। বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানান, বেহাল রাস্তাঘাটের সংস্কার, সমস্ত এলাকার পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ, কেন্দ্রীয় আবাস যোজনায় নামের তালিকা প্রকাশ, এই দাবিতে এদিন বিক্ষোভ কর্মসূচি করা হয়। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিরাট ঘোটালা হয়েছে। সাধারণ মানুষ ঘর পায়নি, যাদের দোতলা তিনতলা বাড়ি আছে তারা ঘর পেয়েছে, শৌচালয় পায়নি, টাকা দিয়ে কাটমানি দিয়ে শৌচালয় পেয়েছে, এবং যারা আজকে 100 দিনের জেনুইন কাজ করেছিল তারা 100 দিনের টাকা পায়নি, টাকা পেয়েছে তারা। তৃণমূলের যারা নেতা আছেন, তৃণমূলের নেতার আশেপাশে যারা ঘোরাঘুরি করে তাদের 100 দিনের জব কার্ড করে দেওয়া হয়েছে, তারা টাকা পাচ্ছে। তো এই যে সমগ্র দুর্নীতি ব্লকে চলছে, তথা ব্লকে আমরা একটা তথ্য দিয়ে গেছিলাম যে এলাকায় কি কি ধরনের মানুষ কি কি ভাবে প্রতারিত, আর বিডিওকে বলে গেছিলাম যে আপনারা এর পূর্ণাঙ্গ তদন্ত করে যে মানুষগুলো বঞ্চিত আছে তাদেরকে তাদের পাওনা গণ্ডা বুঝিয়ে দিন। কিন্তু আজও অবধি তার কোনো সুরাহা হলো না। তাই এই রেশন দুর্নীতি থেকে শুরু করে পূর্ণাঙ্গ যে তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত, চূড়ান্ত দুর্নীতিতে ডুবে আছে, তারই প্রতিবাদে আজকে আমরা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলাম। এছাড়াও পাণ্ডবেশ্বর বিজেপি 2 নম্বর মণ্ডল সভাপতি বেণুধর মণ্ডল জানান, রেশন দুর্নীতির পাশাপাশি এলাকার রাস্তাঘাট সহ 10 দফা দাবির ভিত্তিতে এদিন বিডিও কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আসলে এই বিডিও মারণ যে এসছে আজ তার 7 দিন আসা হয়েছে। আমাদের যে মূলত বিষয় ছিল, একটা 1 নম্বর ছিল আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, সেকেন্ড বিষয় ছিল আমাদের পানীয় জল। আজ 2 বছর হলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কল বসানো হয়েছে কিন্তু জল আমরা পাইনি। বিডিও ম্যাডাম বলে আশ্বাস দিল যে তার বিকল্প আমরা খুব জলদি মতো ব্যবস্থা করছি। আর একটা আন্দোলন ছিল আমাদের যে প্রত্যেকটা স্কুলে, যেমন আমাদের পলাশকোল, আমাদের ডায়মন্ড, এইসব কিছু জায়গায় আমাদের যে কমপ্লেন এসছে সেই স্কুলে পানীয় জলের অবস্থা খুব খারাপ। বিডিও ম্যাডাম আশ্বাস দিলেন যে খুব জলদির মধ্যে আমি তার পানীয় জলের ব্যবস্থা করব। আর তার সাথে আমাদের যে আয়ুষ্মান ভারত যেটা আমাদের প্রকল্প আছে প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত, হ্যাঁ, প্রত্যেকটা বাড়ি করার কথা ছিল, প্রত্যেকটা পঞ্চায়েতে 20 টাকা করে বাড়ি করার কথা ছিল। বিডিও ম্যাডাম আমার নতুন, তিনি এখন কথা বলছেন যে আমি দেখছি কোথায় কোথায় বাড়ি হয়েছে কোথায় কোথায় হয়নি, আমাকে টাইম দেন, আমি তার বিকল্প ব্যবস্থা করছি। অ্যাকচুয়ালি আমাদের মেন দাবি ছিল রেশন দুর্নীতি, রাস্তা, তার সঙ্গে আমাদের ছিল পানীয় জল, তার সঙ্গে অবৈধভাবে এখানে মাটি, মরম মাটি তোলা হচ্ছে, বালি তোলা হচ্ছে। অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা জানান, আজ বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দিয়েছেন, তিনি বিষয়টি উচ্চ মহলে জানাবেন। সবাইকে আজকে বিজেপি ডেপুটেশন দিতে এসেছিল আমার অফিসে, ওনাদের কিছু দাবি ছিল যেগুলো কি অফিস থেকে আমাদের দেখা হবে, লাইক পিএম আবাসের ওপর ছিল, এসএসজি নিয়ে ছিল, ইভেন রেশন শপ নিয়েও কিছু কিছু দাবি ছিল। সেগুলো ম্যাক্সিমামটাই আমাদের লাইন ডিপার্টমেন্টের উপরে আছে, আর আমাদেরও মানে আমাদের যে ডেভেলপমেন্ট মিটিং আছে সেখানেও আমরা এগুলো ডিসকাস করব। তো সবকটাই আমরা আস্তে আস্তে দেখব আর চেষ্টা করব কি যত তাড়াতাড়ি এগুলো সলভ হয়ে যাক, এটাই বলতে। কর্মসূচি শেষে পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরার হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট, এলসিডব্লিউ ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায়, কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G, এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন,
যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পূজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়ার দাম নয়, সাধ্যের মধ্যেই সাত পূরণ। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30 নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2BHK-র জন্য থাকছে একটি AC, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। 3BHK-র জন্য থাকছে 2টি AC, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে, পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30 নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট।